আমরা সমস্ত আগের ভিডিওগুলো থেকে বুঝে গেছি যে কোন পলিসি কোন সময় ল্যাপস হতে পারে বা কোন সময় পলিসি ডিজিএস হতে পারে, কিন্তু আমরা এটা জানি না যে একটা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নিলে সেই পলিসিটা কতদিন পর্যন্ত আমি এক্সটেন্ডেড রাখতে পারবো। আই মিনস কতদিন পর্যন্ত আমরা সেই পলিসিতে যদি টাকা নাও দিই তাও পলিসিটা আমার পরবর্তীকালে শুরু করার জন্য একটা চান্স দেবে, কতদিন সেটা, সেই দিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই দিনটার জন্য আমি বলতে পারি যে এক্স এক ব্যক্তি, ওয়াই এক ব্যক্তি, এরা দুজনই একটা পলিসি করেছিল ধরি 10/2/2015 সালে। এইবার এক্স পলিসির টাকা 3 বছর ধরে দিল, 10/2/2018 সাল পর্যন্ত টাকা দিল, আর ওয়াই ধরি 10/2/2017 পর্যন্ত টাকা দিল। তার মানে এ পলিসিটা 3 বছর চালালো আর এ পলিসিটা 2 বছর চালালো। এইবার পলিসিটা 3 বছর চালালে পরে আর 2 বছর চালালে পরে একটা তফাৎ আমি আগেই বলে দিয়েছি যে পলিসি কিন্তু 2 বছরে এখন হচ্ছে পুরোপুরি টাকাটা সারেন্ডার করা যাবে 2 বছর হয়ে গেলে, সে কথা আমি বলে দিয়েছি, তার ভিডিও লিঙ্ক আই বাটনে আছে, আপনারা দেখে নেবেন। তো মেন ব্যাপারটা হচ্ছে 10/2/2018 যে পলিসিটা সে বন্ধ করে দিল, সে আবার একটা বিভিন্ন রকম অসুবিধার জন্য তার টাকা পয়সা দিতে পারছে না, সেই জন্য সে পলিসিটা বন্ধ করেছে। এইবার তার 3 বছর পরে মনে হলো 2021 সালের 2 মাসে 10 তারিখে তার মনে হলো যে আমি পলিসিটা আবার চালু করব। তার মানে 21 সাল পর্যন্ত কত হলো, 19, 20, 21, 3 বছর পরে সে মনে করলো যে পলিসিটা চালু করবে। হ্যাঁ অবভিয়াসলি সে যদি 6,000 টাকা করে ইয়ারলি দিয়ে যেত তাহলে 3 বছরে তাহলে তার 6,000 18,000 টাকা তার টোটাল দিয়ে সে পলিসিটা আবার চালু করতে পারবে, কিন্তু এর সাথে সাথে যে ডিজিএসের অ্যামাউন্ট হয়, ফাইন হয়, সমস্ত কিছু দিয়ে সে এই পলিসিটা কাটাতে পারবে। কিন্তু 10/2/2017 সালে গিয়ে যে 10/2/2015 ওয়াই একটা পলিসি করেছিল, সে 2 বছর চালানোর পরে, মানে 10/2/2017 পর্যন্ত পলিসিটা চালানোর পরে, সে কিন্তু যখন পলিসিটা চালু করতে গেল তার হাতে যখন টাকা আসলো তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। সেই দেরিটা কত, নাকি সেই দেরিটা 10/2/2027, 10/2/2027, তার মানে কম করে 10 বছর তার হলো। তো এখন যদি মনে করে যে আমি 10 বছরে 60,000 টাকা টোটাল দেবো এবং এর সাথে ডিজিএসের অ্যামাউন্ট দেবো এবং আমি ফাইন দেবো, ফাইন দিয়ে পলিসিটা চালু করবো, সে কি চালু করতে পারবে? কখনোই চালু করতে পারবে না। তার কারণটা হচ্ছে একটা পলিসি যখনই আপনি করছেন সেই পলিসিটা যেদিন থেকে টাকা দেওয়া বন্ধ করেছেন ঠিক সেই দিন থেকে আপনার কিন্তু একটা দিন কাউন্ট হয়, সেই দিনটা কত, 5 ইয়ার। তার মানে একটা পলিসি আপনি যদি 2015 সালে করে থাকেন, সেই পলিসিটা 15 সালে করার পরে 16 সালে আপনি বন্ধ করে দিলেন এবং 16 সাল থেকে আপনি 21 সাল পর্যন্ত টাইম পাবেন, মানে 5 বছর টাইম পাবেন আপনি পলিসিটা চালানোর জন্য। কিন্তু 5 বছরের মধ্যে যদি আপনি পলিসিটা চালু না করেন, আইআরডিএর এই নিউ রুলস অনুযায়ী যদি চালু না করেন, তাহলে কিন্তু আপনি 21 সালের পরে গিয়ে 2022-এর দিকে গিয়ে আপনি কিন্তু আর এই পলিসিটা চালু করতে পারবেন না। এর 10 বছর হয়ে গেছিলো, এ তো পারবেই না, এ যদি মিনিমাম 6 বছরও দেরি করতো তাহলে কিন্তু তাও এ পারতো না। অতএব এ পলিসিটা চালু করলো, অথবা আমাদের যদি পলিসি বন্ধ হয়ে যায় এবং সেই পলিসি যদি আমাদের পরবর্তীকালে চালু করতে হবে, তাহলে মনে রাখতে হবে যে আমাদের যে পলিসিটা আমরা চালু করতে চলেছি সেই পলিসিটা আমি যেদিন বন্ধ করেছিলাম সেই দিন থেকে 5 বছরের মধ্যে হচ্ছে কিনা, তাহলে কিন্তু চালু করতে পারবো। 5 বছর পেরিয়ে গেলে কিন্তু সেই পলিসি চালু করতে পারবো না। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে আইআরডিএর এই রুলস আছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকম রুলস হয়, সেই রুলসটা অবভিয়াসলি আপনারা জানবেন। বাংলাদেশেও এটা হয়তো 2 বছর কিংবা 5 বছর হতে পারে, সেই রুলসটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন, অতএব জেনে নেবেন। আর বিমা সম্বন্ধীয় কোনো রকম কোশ্চিন থাকলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে যাতে পৌঁছাতে পারি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন, এবং আমার নতুন চ্যানেলে যে ফিটনেস সম্বন্ধে আমি বিভিন্ন রকম ধারণা দিয়ে থাকি সেই সম্বন্ধে যদি জানতে ইচ্ছা হয় তাহলে অবভিয়াসলি সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া আছে, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।